যত্র নাজাস্ত পূজন্তে রমন্তে তত্র দেবতা, যত্রই তস্তন পূজন্তে সর্বাস্ত ত্রাফলা ক্রিয়া। এটি মনুসংহিতার তৃতীয় অধ্যায়ের একটি শ্লোক। এটার বাংলায় সহজ অর্থ হচ্ছে, যেই সমাজ মেয়েদেরকে যথাযথ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করতে পারবে সেই সমাজের উত্তরোত্তর সমৃদ্ধি লাভ হবে। আর যারা মেয়েদেরকে সম্মান প্রদর্শন করতে পারবে না, তারা যতই মহৎ কর্ম করুক না কেন, তা সবই নিষ্ফল হয়ে যাবে। এই শ্লোকটা আমি যতক্ষণ বলতে সময় নিলাম, ততক্ষণে হয়তো আমাদের দেশে আরও একটা মেয়ে রেপ হয়ে গেছে। আসলে আমাদের সমাজ কাব্য, কবিতা, গান, পূজা অর্চনা মেয়েদেরকে নিয়ে যা খুশি করে ফেলুক না কেন, এই সমাজে মেয়েদেরকে ঠিক কতটা জায়গা দেওয়া উচিত এটা এখনো ভেবে উঠতে পারেনি। অ্যাডাম আর ইভের ইকুয়াল কন্ট্রিবিউশন না থাকলে নাকি এই সমাজটা গড়েই উঠত না। কিন্তু ইভ যদি জানতো যে এই সমাজ পরবর্তীকালে তার কৃত্যকে এইভাবে পায়ে ঠেলবে, তাহলে হয়তো ইভ আসতই না। যাই হোক, আমাদের সমাজ আগের থেকে যে বেশ খানিকটা হলে পরিণত সেটা মানতেই হবে। পৃথিবীর বিভিন্ন দেশে রেনেসা আন্দোলনের সমসাময়িক ছোট বড় বিভিন্ন রকম নারীবাদী আন্দোলন তৈরি হয়েছে এবং তা এখনও সমান কার্যকরী ভূমিকা পালন করে চলেছে। 1848-এর সেনেকা ফলস মুভমেন্ট হোক বা আজকের দিনের ইরান, অলক্ষীরা মাথা চাড়া দিয়ে তাদের অস্তিত্ব জানান দিয়েছে বারবার। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই সমান অধিকারের লড়াইয়ে নারীবাদীরা যে অনেকটাই জয়ী সেটা কিন্তু বলা যেতেই পারে। ইন্ডিয়ান আর্মি হোক বা ইন্ডিয়ান নেভি, নারীরা এখন সমস্ত জায়গায় পুরুষদের সমান সমান। অ্যান্ড ক্রিকেট ইজ নট এ জেন্টলম্যানস গেম এনিমোর। মিতালি রাজ, ঝুলন গোস্বামী, মেরি কম, ইন্দিরা গান্ধী, সুচেতা কৃপালিনী, রাধিকা মেননদের মতো আরও অনেক মানুষ আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন আসল সমান অধিকার কী, আসল ফেমিনিজম কী। আসল ফেমিনিজম বললাম যখন, তখন নকল ফেমিনিজম বলেও নিশ্চয়ই কিছু একটা আছে। আজকে জ্ঞানপাপির দ্বিতীয় এপিসোডে এটাই আমার আলোচনার বিষয়, আসল ফেমিনিজম এবং নকল ফেমিনিজম। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে বা কিছু ক্ষেত্রে আমাদের থেকে উন্নততর দেশগুলিতেও সমানাধিকারের লড়াই হয়েছে বারবার, এবং এই সমানাধিকার অর্জনের পর তা ধীরে ধীরে অগ্রাধিকারের রূপ নিয়েছে। তাহলে কি সমানাধিকার গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ, সমানাধিকার তাই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ফেমিনিজম আসলে পুরুষরা যা যা করতে পারে মহিলারাও যেন ঠিক তাই তাই করতে পারে সেটার লড়াই নয়। ফেমিনিজম আসলে একজন মহিলা যা যা করতে চান তিনি যেন তাই তাই করতে পারেন সেটার লড়াই। অবশ্যই তা নৈতিক হতে হবে, কারণ অনৈতিকতার কোনো পুরুষ মহিলা হয় না। আমাদের চারপাশে রোজ এমন অনেক কিছু ঘটে যেটা আসলেই ফেমিনিজমের নামে সেটার বিরুদ্ধতা। যেমন একটা ভিড় বাসে একজন বয়স্ক ভদ্রলোককে সিট থেকে তুলে দিয়ে নিজের বসে পড়াটা ফেমিনিজম নয়। লিবারেশনের নামে অত্যাধিক নেশাগ্রস্ত হয়ে শরীরের অবনতি ঘটানোটা ফেমিনিজম নয়, কারণ নেশাটা সমাজের জন্যই খারাপ, সেটার কোনো পুরুষ মহিলা হয় না। বডি পজিটিভিটির সাক্ষ্য দিয়ে পৃথিবীতে নানান অভিযান চলছে, সেটার আসল মানে না বুঝে সোশ্যাল মিডিয়ায় প্রায় পর্নোগ্রাফিক কন্টেন্টের সার্কুলেশন এবং জাস্টিফিকেশনটা ফেমিনিজম নয়। লখনৌয়ের ওই তরুণী এবং ওলা ড্রাইভারের ঘটনাটা মনে আছে? শুধুমাত্র একজন মেয়ে বলে ভিকটিম কার্ড খেলে একজন পুরুষের গায়ে অনায়াসে হাত তুলে দেওয়াটা কখনোই ফেমিনিজম নয়। তাহলে আসল ফেমিনিজমটা কি? আসল ফেমিনিস্ট কারা? যারা মেয়েদের শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এমনকি কোনো একটা সম্পর্কেও পুরুষতান্ত্রিক ছোকরাগানিকে অস্বীকার করে এবং তার বিরুদ্ধে গর্জে ওঠে, প্রতিবাদ করে, তারাই আসল ফেমিনিস্ট। এই পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সমানাধিকারের লড়াইটাই আসল ফেমিনিজম। কীরকম? যেমন একটা ছেলের কাজ থেকে বাড়ি ফিরতে রাত হচ্ছে, সেটা জাস্টিফাইড। কিন্তু একটা মেয়ে রাত্রি করে কাজ থেকে ফিরছে, সেটা অন্যায়। একটা ছেলের তো অনেকগুলো মেয়ে বন্ধু থাকতেই পারে, কিন্তু একটা মেয়ের দুটো ছেলে বন্ধু আছে, সেটা নিশ্চয়ই তার চরিত্রের দোষ। একটা ছেলে প্রমোশন পেয়েছে, সেটা তো তার যোগ্যতা। কিন্তু একটা মেয়ে প্রমোশন পেয়েছে, হো নিশ্চয়ই বসের সঙ্গে কিছু চলছে।
এই ধারণাগুলোর বিরুদ্ধে যারা গর্জে ওঠে, এই ধারণাগুলোর বিরুদ্ধে প্রতিবাদটাই আসল ফেমিনিজম। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ফেমিনিস্ট হতে গেলে মেয়ে হতে হয় না, বহু পুরুষও ফেমিনিস্ট। আর পুরুষদের এই লড়াইয়ে পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি ফেমিনিস্ট এটা ভেবে নিয়ে পুরুষদের ছোট করব, হেয় করব, সেটা কোনো দিন ফেমিনিজম নয়। ফেমিনিজমের এই আসল লড়াইটা বুঝতে হবে এবং এই দীর্ঘ লড়াইটা চালিয়ে যেতে হবে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে এবং নকল নারীবাদীদের বিরুদ্ধে। তবুও সবশেষে বলবো, যে সমাজে এখনও কন্যা ভ্রূণ হত্যা হয়, যে সমাজে একজন নারীকে পরপর দুবার কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য সমাজের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়, যে সমাজে একজন বয়স্ক মহিলাকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারা হয়, সেই সমাজ নারীর আরাধনার আনন্দে আত্মহারা হলেও নারীর অধিকার নিয়ে যে যথেষ্ট এখনও দ্বিধাগ্রস্ত, সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। যাই হোক, আজকে অনেক আলোচনা হলো, একটু সিরিয়াস আলোচনা হলো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জ্ঞানপাপির নেক্সট এপিসোডে।